আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি তামান্না পারভীন, শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের ই লার্নিং কার্যক্রমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের পাঠদানের বিষয় অষ্টম শ্রেণী দ্বাদশ অধ্যায় পাঠ এক। আজকের পাঠ থেকে তোমরা প্রাকৃতিক সম্পদ সম্পর্কে ধারণা লাভ করতে পারবে, বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক সম্পদ সম্পর্কে বর্ণনা করতে পারবে। প্রকৃতির কাছ থেকে পাওয়া সব বস্তুকেই প্রাকৃতিক সম্পদ বলা হয়। মানুষ প্রকৃতি থেকেই এসব সম্পদ আহরণ করে। এর ফলে মানুষের অর্থনৈতিক এবং সামাজিক জীবনে অগ্রগতি ঘটে। প্রাকৃতিক সম্পদ পরিকল্পিতভাবে ব্যবহার করলে দেশের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটানো সম্ভব। এখন আমরা দেখব যে বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক সম্পদ। প্রকৃতির মধ্যে নানা মূল্যবান সম্পদ রয়েছে, যেমন পানি, বায়ু, মাটি, গাছপালা, জীবজন্তু, ফসল, খনিজ দ্রব্য ইত্যাদি। এসব প্রাকৃতিক বস্তুকে মানুষ নিজেদের চাহিদা মতো রূপান্তরিত করে ও কাজে লাগায়। এখন আমরা দেখব যে বাংলাদেশে প্রাকৃতিক সম্পদ যে কি কি সম্পদ আছে সেগুলো সম্পর্কে আমরা জানব। মাটি। মাটি বাংলাদেশের মূল্যবান প্রাকৃতিক সম্পদ। এদেশের সমতল ভূমি খুবই উর্বর। বেশিরভাগ এলাকায় বছরে তিনটি ফসল উৎপন্ন হয়। দেশের দশ ভাগের এক ভাগ অঞ্চল পাহাড়ি এলাকা। পাহাড়ে প্রচুর প্রাণীজ, বনজ ও খনিজ সম্পদ রয়েছে। বাংলাদেশের মাটি খুবই উর্বর। এই উর্বর ভূমিতে যেখানে যে গাছই লাগাই না কেন আমরা বেশিরভাগই হয়ে যায়। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মাটি কিন্তু খুবই উর্বর, তাই মাটি কিন্তু আমাদের মূল্যবান প্রাকৃতিক সম্পদ। এরপরে আছে নদ নদী। বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশে ছোট বড় অনেক নদী আছে। নদীগুলো মালামাল পরিবহনের সহজ মাধ্যম। নদীর পানি প্রবাহ থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এছাড়া বিপুল পরিমাণ মৎস্য সম্পদ রয়েছে আমাদের নদ নদীতে। বাংলাদেশের বেশিরভাগই নদী। আমাদের দেশকে এই কারণে নদীমাতৃক দেশ বলা হয়। ছোট বড় অনেক নদী আছে। এই নদীগুলো কি মালামাল পরিবহনের কাজেও ব্যবহার করা হয়, আবার নদীর পানি প্রবাহ থেকে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা হয়। এর ফলে নদীর গুরুত্ব অনেক বেশি আমাদের দেশে। আর মৎস্য সম্পদের জন্য কিন্তু আমাদের নদ নদী বিশাল একটা ভূমিকা পালন করছে। খনিজ সম্পদ। বাংলাদেশের মাটির নিচে রয়েছে নানা রকম মূল্যবান খনিজ সম্পদ। এগুলোর মধ্যে কয়লা, গ্যাস, চুনাপাথর, চীনামাটি, সিলিকা বালি উল্লেখযোগ্য। খনিজ সম্পদের মধ্যে আমরা যে গ্যাস, প্রাকৃতিক গ্যাস হিসেবে যেটা পাই, এটা আমাদের দেশে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে প্রাকৃতিক গ্যাস। এরপরে আসো বনজ সম্পদ। বাংলাদেশে মোট বনভূমির পরিমাণ 24,938 বর্গ কিলোমিটার। দেশের মোট ভূভাগের 16 ভাগ হচ্ছে বন। বনে রয়েছে মূল্যবান গাছপালা। এগুলো আমাদের ঘর বাড়ি ও আসবাব তৈরির কাজে ব্যবহৃত হয়। এছাড়া বনে রয়েছে পাখি ও প্রাণী সম্পদ। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য বনের গুরুত্ব অপরিসীম। আমাদের আরও বেশি, অর্থাৎ 25% বনভূমি থাকা প্রয়োজন। বাংলাদেশে দেখো যে যতগুলো বনভূমির পরিমাণ রয়েছে এর মধ্যে মোট ভূভাগের আমাদের কিন্তু 16 ভাগ বন, কিন্তু একটা দেশ হিসেবে প্রায় 25% বনভূমি থাকতে হবে, যেটা আমাদের নাই। এর কারণ হিসেবে আমাদের দেশে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগকে বলা যায়। তারপরে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে। তাছাড়াও আমরা গাছ কেটে যে ঘরবাড়ি তৈরি করছি, ঘরবাড়ির জন্য জমিটাকে ব্যবহার করছি, এর ফলেও কিন্তু আমাদের বনজ সম্পদ অনেকটা কমে যাচ্ছে। তাছাড়া হচ্ছে প্রাণী সম্পদ এবং পাখি, এগুলোও কিন্তু বনে রয়েছে। কারণ বন উজাড় হলে কিন্তু শুধু যে গাছই উজাড় হচ্ছে তা না, আমাদের প্রাণী সম্পদ এবং পাখিও ধ্বংস হচ্ছে।
এর প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য কিন্তু বনের গুরুত্ব অপরিসীম, তাই আমাদের বনভূমি আরো বাড়াতে হবে এবং বেশি বেশি গাছ লাগাতে হবে। এরপরে আসো মৎস্য সম্পদ। বাংলাদেশে অনেক নদ নদী খাল বিল ও দেশের দক্ষিণে বঙ্গোপসাগর রয়েছে। আমরা পূর্বেই দেখলাম যে বাংলাদেশে অনেক ছোট বড় নদ নদী রয়েছে এবং দক্ষিণে বঙ্গোপসাগর রয়েছে। এসব খাল বিল নদ নদীতে রয়েছে প্রচুর মিঠা পানির মাছ, এছাড়া সামুদ্রিক মাছও আমাদের খাদ্যের চাহিদা পূরণ করছে। মাছ ধরে বহু মানুষ জীবিকা অর্জন করে। বঙ্গোপসাগর এলাকায় বেশিরভাগ মানুষই কিন্তু জীবিকা নির্বাহের জন্য মাছের ওপর নির্ভরশীল। তারা মাছ ধরে, ওইখানে দেখবা যে মাছের তারা নানা ধরনের ব্যবসা করে। এখানে হচ্ছে সামুদ্রিক বিভিন্ন মাছ তাদের জীবিকা নির্বাহের একটা পথ বলতে পারো। বঙ্গোপসাগরে মাঝে মাঝেই তারা বিভিন্ন মাছ, জেলেরা মাছ ধরে এবং সেই মাছ বিক্রি করে তারা তাদের জীবনের চাহিদা মেটায়। এরপরে আসো প্রাণী সম্পদ। আমাদের প্রাণী সম্পদের মধ্যে রয়েছে কি, গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি প্রভৃতি। এগুলো কিন্তু গৃহপালিত প্রাণী। এছাড়াও রয়েছে নানা প্রজাতির প্রচুর পাখি। এগুলো আমাদের সম্পদ। আমাদের বেশিরভাগই দেখা যায় যে গ্রামের ঘরবাড়িগুলোতে গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি এগুলো পালন করা হয়েই থাকে। এগুলো হচ্ছে তাদের স্বাভাবিক একটা জীবনযাত্রার মধ্যে তারা এইসব গৃহপালিত পশুগুলোকে পালন করে থাকে। তাছাড়াও আমাদের দেশে কিন্তু নানা প্রজাতির পাখি রয়েছে, এটাও আমাদের প্রাণী সম্পদের মধ্যে পড়ছে। তারপরে আসো সমুদ্র সম্পদ। বাংলাদেশের দক্ষিণ অঞ্চল জুড়ে বঙ্গোপসাগর। সাগর তীরে গড়ে উঠেছে চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দর। সাগরের পানি থেকে আমরা লবণ উৎপন্ন করি, তাছাড়া সাগর থেকে আহরণ করি প্রচুর মাছ। আমাদের বাংলাদেশের দক্ষিণ দিকে, বাংলাদেশের দক্ষিণ দিকে কিন্তু আমরা হচ্ছে বঙ্গোপসাগর আমাদের, এবং এই বঙ্গোপসাগরের কারণে আমাদের ওই জায়গায় আমরা মাছও পাই, আবার সমুদ্র থেকে কিন্তু আমরা লবণ উৎপন্ন করি। সাগর থেকে আহরণ করি প্রচুর মাছ। মাছ আমরা বেশিরভাগই আহরণ করি, কারণ হচ্ছে সেখানে মাছ প্রচুর। এই মাছ সেখান থেকে ধরার ফলে তারা সেখান থেকে জীবিকা নির্বাহ করে, আবার সাগরের পানি থেকে আমরা লবণ উৎপন্ন করি। তাছাড়াও আমাদের যে বন্দরগুলো আছে, চট্টগ্রাম, মংলা এবং পায়রা সমুদ্র বন্দর, এই বন্দরগুলো থেকেও কিন্তু আমরা নানাভাবে বিভিন্ন দেশের সাথে বাণিজ্য করে থাকি। এগুলোই আমাদের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। যদিও জনসংখ্যার তুলনায় কোনো কোনো সম্পদ যথেষ্ট পরিমাণে নেই, তবে সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন করে এগুলো ব্যবহার করতে পারলে সীমিত সম্পদ দিয়েই দেশ সমৃদ্ধ হতে পারে। আমাদের গুরুত্বপূর্ণ যে প্রাকৃতিক সম্পদগুলো আছে এগুলো সম্পর্কে আমরা জানলাম। যদিও আমাদের দেশে জনসংখ্যা অনেক বেশি, আমরা অনেক জনসংখ্যার দেশ, তো তারপরেও এই জনসংখ্যার তুলনায় কিন্তু আমাদের সম্পদ যথেষ্ট পরিমাণে নাই। তারপরেও এই যে সম্পদগুলো আছে, এই সম্পদগুলোর যদি আমরা সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন করি, সুষ্ঠুভাবে যদি এগুলো ব্যয় করি, সংরক্ষণ করি, তবে কিন্তু আমাদের এই সীমিত সম্পদ দিয়েই দেশ সমৃদ্ধ হতে পারে। আমাদের দেশকে সমৃদ্ধ করার জন্য এই সম্পদগুলোই কিন্তু যথেষ্ট হয়ে উঠবে, যদি আমরা সুষ্ঠু পরিকল্পনা করতে পারি। আজকের পাঠ থেকে আমি তোমাদেরকে কিছু বহুনির্বাচনিক প্রশ্ন দিয়েছি, এগুলো তোমরা অনুশীলন করবে। আজকের পাঠ থেকে তোমাদের যে কোনো সমস্যা আমাকে কমেন্ট করে জানাবে। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।